হরে কৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় দুই সাংখ্যযোগ শ্লোক তেরো দেহিন অশ্মিন যথা দেহি কৌমরম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমহতি অর্থাৎ দেহি আত্মার দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনই ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয় ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মোহমান হন না অর্থাৎ যেহেতু জীবনের প্রত্যেকটি জীবেই স্বতন্ত্র আত্মা তাই প্রতি মুহূর্তেই প্রত্যেকের দেহ পরিবর্তন হচ্ছে কখনও শিশুরূপে যুবক রূপে এবং কখনো বৃদ্ধ রূপে। কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না মৃত্যুর সময় এই আত্মা দেহ ত্যাগ করে অন্য আরেকটি দেহ ধারণ করে মৃত্যুর পর জড়ো অথবা চিন্ময় যে কোনো একটি দেহ প্রাপ্ত হওয়া অবশ্যই সম্ভব হবে জীবদ্দশায় কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে সুতরাং কোনো পরিস্থিতিতেই শোক করার কোনো কারণ নেই যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত তাকে বলা হয় ধীর এই প্রকার মানুষ জড় দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না হরে কৃষ্ণ